ऑयल फ्री लाइट नॉन ग्रेसी फॉर्मूला विथ SPF 10 स्पेशली डिजाइन फॉर ऑयली स्किन। ভাবছো কি ভুলভাল বকছি তাই তো? না না একদম ভুলভাল বকছি না আমি। আমি আজকে যে প্রোডাক্টটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই এত কিছু আছে, তো আমি পুরো এর অল ডিটেইল শেয়ার করব তোমাদের সাথে। দেখে দিচ্ছি প্রোডাক্টটা, চাপ নেই। এই দেখো অ্যাটিটিউড, অ্যাটিটিউডের ইনস্টা নরিশ হার্বাল জেল ক্রিম, যেটা আমি বলছিলাম প্রথমে, অয়েল ফ্রি লাইট নন গ্রেসি ফর্মুলা উইথ SPF 10 ফর স্পেশালি ডিজাইন অয়েলি স্কিন। তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, এর অল ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট সাবস্ক্রাইব করবে। সো লেটস স্টার্ট অ্যান্ড এনজয় ইট গাইস। যেটা বলছিলাম এটা অ্যাটিটিউডের ইনস্টা নরিশ হার্বাল জেল ক্রিম, বুঝতেই পারছো যে এটা ওনলি ডিজাইন করা হয়েছে অয়েলি স্কিনের জন্য। আর এটা কি বলবো, পুরোটাই জেল বেস সলিউশনে একটা আসে। আর এর নেট ওয়েট হচ্ছে, এই যে এখানে মেনশন করাই আছে, আই গেস একটু হেজি দেখাচ্ছে বাট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দিচ্ছি, 45 গ্রাম। আর এর প্রাইস হচ্ছে 560। সো এর অল ডিটেলস আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। ফার্স্টে আমি বলে দিই এর ইনগ্রিডিয়েন্টস, এর ইনগ্রিডিয়েন্টস যে মারাত্মক দুটো আছে, মানে আমার খুব পছন্দ এর যে দুটো ইনগ্রিডিয়েন্টস আছে সেটা হচ্ছে, মানে কি বলবো, এতটাই ভালো লাগে যে আমি এর নাম দিয়েছি হিরো ইনগ্রিডিয়েন্টস। ফার্স্ট অফ অল, অর্থাৎ যে ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস আছে, ইন্ডিয়ান গুজবেরি অর্থাৎ আমলকি, যার মধ্যে হিউজ পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে। এছাড়া এর মধ্যে ভিটামিন সি আছে, মানে যাকে বলে একদম ন্যাচারাল ভিটামিন সি। এছাড়া হচ্ছে আমাদের স্কিনটাকে কী করে, এটা নরিশ করতে দারুণভাবে হেল্প করে। এছাড়া আমাদের যে হোয়াইট হেডস, রেড স্পট, ডার্ক স্পট, মানে এগুলো হয় না স্কিনের মধ্যে, তো এটা আমাদের রিমুভ করতে হেল্প করবে ইন্ডিয়ান গুজবেরি। আর সেকেন্ড যে ইনগ্রিডিয়েন্টসটা আছে সেটা আমার রিয়েলি পছন্দের, সেটা হচ্ছে ওয়াইল্ড রোজ বেরিজ। ছোট ছোট রেড কালারের ফল হয়, আমি স্কিনে দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি আমি, ওয়াইল্ড রোজ বেরি। তো এটা কি করে, আমাদের স্কিনের কি বলবো, মানে ভীষণভাবে যে কি বলবো, আর্লি এজিং যে তাড়াতাড়ি এসে যায় না, সেটা আমাদের আসতে দেয় না। তো এটা ভীষণই ভালো, মারাত্মক রকম এটা হচ্ছে কাজ করে। গাইস যেটা বলছিলাম সেটা হলো যে আমাদের স্কিন, অর্থাৎ এই যে ওয়াইল্ড রোজ বেরিজ, এই ওয়াইল্ড রোজ বেরিজ কী করে, আমাদের স্কিনের যে ছোটো ছোটো পোর্সগুলো আছে না, টাইটেন করতে হেল্প করে ব্যাপক পরিমাণে, মানে আমাদের স্কিন সহজে যাতে ল্যাক না করে, সহজে আর্লি এজিং না আসে। তো এর হিউজ বেনিফিটস আছে, হিউজ বেনিফিটস মানে হিউজ বেনিফিটস। আমরা সবাই জানি যে যেখানে হচ্ছে ভিটামিন সি আছে, এই ভিটামিন সি হচ্ছে কী করে, আমাদের যাতে পিম্পলস না হয় সেগুলো করতে আমাদের প্রোটেক্ট করবে, পলিউশন থেকে প্রোটেক্ট করবে। এছাড়া এই ক্রিমটা কী বলবো, খুব সহজে অ্যাবজর্ব হয়ে যায়, মানে এতটাই সহজে অ্যাবজর্ব হয়ে যায় যে বলার মতো না। ভীষণই লাইট ওয়েট আর একদম স্টিকি নয়, মানে নন স্টিকি একটা ফিল দেয়। এছাড়া হচ্ছে যাদের হোয়াইট হেডস, রেড স্পট, তারপর হচ্ছে ব্ল্যাক স্পট যেগুলো হয়, তো এগুলো ব্যাপক পরিমাণে সেগুলো পুরো রিমুভ করে দিয়ে অ্যাকচুয়াল যে গ্লো আমাদের স্কিনের, ন্যাচারাল যে গ্লো, সেই ইন্টারনাল গ্লোটাকে বাইরে আনে। এছাড়া এই যে ওয়াইল্ড রোজ বেরিজ কথা বলছিলাম আমি, ওয়াইল্ড রোজ বেরিজ, এই ওয়াইল্ড রোজ বেরিজও কিন্তু ব্যাপক পরিমাণে আমাদের স্কিনটাকে, মানে কি বলবো, সফট করে দেয়। এছাড়া নরিশ করতে হেল্প করে, পলিউশন থেকে প্রোটেক্ট করে, মানে এর হিউজ বেনিফিটস, মানে আপনার আর্লি এজিং যেন না আসে তাড়াতাড়ি, সেটাকে পুরো কন্ট্রোল করবে এই ক্রিমটা, এতটাই ভালো, মানে মাত্রাতিরিক্ত ভালো যাকে বলে। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই যে ওয়াইল্ড রোজ বেরিজ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এক্সেস অয়েল, যাদের অয়েলি স্কিন তাদের হচ্ছে প্রচণ্ড পরিমাণে এক্সেস অয়েল হয়, মানে এই এক্সেস অয়েলটাকে কন্ট্রোল করে এই ওয়াইল্ড রোজ বেরিজ। এছাড়া ওয়াইল্ড রোজ বেরিজ এতটা ভালো যে আমাদের স্কিনটা খুব সফট করে দেবে, নারিশ করবে, আমাদের স্কিনের যে ন্যাচারাল গ্লো সেটা ফিরিয়ে আনবে। তো সব দিক থেকে মনে হবে যেন আমাদের স্কিনটা পুরো সেই বেবি স্কিনের মতো হয়ে গেছে, এতটাই ভালো হচ্ছে কাজ করে এই ওয়াইল্ড রোজ বেরিজ। অ্যাট লাস্ট ফ্রেন্ডস আমি একটাই কথা বলবো, যে ভিডিওটা আমার শেষ পর্যায়ে প্রায়, তো ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড আরও বেশি করে শেয়ার করে দিও তোমরা। বাট একটাই কথা বলবো যে এটা যে কেউ ইউজ করতে পারে, লেডিস, তারপরে জেন্টস, বয়েজ, গার্লস, টিনেজার, স্টুডেন্টস, যে কেউ ইউজ করতে পারে, কোনো সাইড এফেক্ট নেই। বাট একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো এটা শুধুমাত্র অয়েলি স্কিনের জন্য, শুধুমাত্র অয়েলি স্কিনের জন্য। আর যদি আর তোমরা বেটার রেজাল্ট পেতে চাও তাহলে আমি বলবো অ্যাটিটিউডের ইনস্টা নরিশ হার্বাল জেল যে ফেস ওয়াশটা আছে সেটা ইউজ করার পর যদি এটা অ্যাপ্লাই করো আরও ভালো থাকবে তোমাদের স্কিনটা।
তো আমি হাইলি রেকমেন্ড করবো এটা দিনে তোমরা দুবার ইউজ করো, যে একবার মর্নিং আর একবার নাইট, আর বেশি দরকার নেই, এটা খুব সহজে অ্যাবজর্ব হয়ে যায়, ওয়াটারপ্রুফ, আর দরকার নেই। ওকে, তো আমি লাস্ট ভিডিওটা শেষ করবো জাস্ট আমার ফেসে অ্যাপ্লাই করে, তো চল দেখা যাক। দেন ফ্রেন্ডস, এটা আমি এবার ওপেন করছি, এই যে এর ডিব্বা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর স্যাপ গ্রিন কালারের হয়। আমি এটা ওপেন করলাম, তো জাস্ট এর কোয়ান্টিটি একদম অল্পই লাগে, এই দেখো আই গেস দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ জাস্ট আমি একটুখানি নিয়েছি, 1, 2, 3, 4, 5 বেশি হয়ে গেছে, তো জাস্ট হালকা করে আমি জাস্ট টাচ আপ করবো, মানে হালকা করে, আমি তো জাস্ট আগে এরম করে ঘষতাম, বাট এত রাফ করার দরকার নেই, দেখো সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে গেছে, জাস্ট আমি হালকাই করেছি, দেখো আমার নোজ পোর্শন একটু করে নিই, এখানে বেশি ব্ল্যাক হেডস আছে আমার, তাই জন্য করে নিলাম। দেখো সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব হয়ে গেছে, কিছু করার দরকারই নেই, এবার জাস্ট আমি ফোরহেড পোর্শনে করছি, এটা আমি ফেসে করছি, তো তোমরা চাইলে নেক পোর্শন থট পোর্শনেও করতে পারো, কোনো প্রবলেম নেই, আর এর কোনো সাইড এফেক্টও নেই, আমি তো বলেই দিলাম। দেখো আমি তোমাদের সামনেই করলাম, কতটা বেশি গ্লো করছে, সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব হয়ে গেছে, সো কিউট। আর এটা যারা মানে কি বলবো নাইটে ইউজ করে তারা বুঝতেই পারবে, যখন তারা মর্নিংয়ে উঠবে না কতটা গ্লো করবে, কতটা সফট হয়ে যাবে, নারিশ হয়ে যাবে আমাদের স্কিনটা, মানে নিজের দেখে নিজেরই ভালো লাগবে মুখটা। তো আজকে সময় শেষ, আই হোপ তোমরা ভিডিওটা এনজয় করেছো, তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল।